রংপুর টাউন হল, মুক্তিযুদ্ধের সময় এখানেই নির্যাতনের শিকার হয়েছেন শত শত নারী পুরুষ। এই টাউন হলে 1971 সালে পাকিস্তান বাহিনী নারীদেরকে তারা নির্মমভাবে অত্যাচার করত, তাদের সম্ভ্রম হানি করত, শিশুদেরকে তারা রেহাই দেয়নি। নিরীহ মানুষদের হত্যা করে টাউন হলের পেছনে একটি বড় কুয়ার মধ্যে ফেলে দিত পাকিস্তানি সেনারা। সেই ইন্দিরা থেকে আমরা তখন মানুষের 31টা খুলি আমরা উদ্ধার করি এবং প্রচুর হার পাওয়া যায়। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেল, আজও এই বৌদ্ধভূমি সংরক্ষণের নেওয়া হয়নি কোনো উদ্যোগ, বরং সে কুয়াটি ভরাট করে নির্মাণ করা হয়েছে ভবন। কয়েক বছর আগে সেক্টর কমান্ডার ফোরাম এখানে কয়েকটি ইট দিয়ে একটি ফলক তৈরি করে আর সেখানেই শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আমাদের এতদিন দাবি ছিল ওখানে একটা বৌদ্ধভূমি সরকার কর্তৃক নির্মিত হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। সরকারিভাবে যে বৌদ্ধভূমির নকশা আছে সেই নকশাটা এখানে প্রণয়ন করা হোক। এখানে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে ইতিহাস জানার সুযোগ করে দেওয়ার দাবি বর্তমান প্রজন্মের। এখানে যদি কোথাও নাম ফলক বা কিংবা কোনো ইতিহাস লিপিবদ্ধ থাকতো তাহলে ভালো হতো। আমরা আশ্চর্য হচ্ছে যে এখানে এখনো একটা স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়নি। টাউন হল চত্বরে যে হচ্ছে যে বৌদ্ধভূমি আছে সেটা এখনো অসংরক্ষিত আছে, সেখানে একটা ইটের স্তম্ভ মাত্র তুলে দেওয়া হয়েছে, তা আমরা মনে করি এটা সংরক্ষণ করা উচিত। পাখানাদার বাহিনীর পৈশাচিক বর্বরতায় নিহত শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার ব্যবস্থা নেবে সরকার, এটাই প্রত্যাশা রংপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।